কাউন্সিলর রাজীবকে গ্রেপ্তারে স্বস্তি জানিয়েছে মহম্মদপুর পাশাপাশি তিনি সহ তার সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা আওয়ামী লীগ নেতা নানকের সঙ্গে রাজীবের সম্পর্ক প্রশ্ন ওবায়দুল কাদের বলেছেন এটি দলীয় নয় ব্যক্তিগত বিষয় এদিকে ভাটারা থানায় রাজীবের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনি দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির এক নম্বর রোডের এই ডুপ্লেক্স ভবনের মালিক তারিকুজ্জামান রাজীব নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার ব্যবসা বা পেশা ছিল না তবে চারটি কোরবানি পশুর হাটে বিজারাদার ছিলেন তিনি এছাড়া ফুটপাতে চাঁদাবাজি থেকে শুরু করে ভূমি সহ নানা সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগও আছে তার বিরুদ্ধে স্থানীয়রা বলছেন এসব অনৈতিক কাজে রাজীবের সঙ্গে ছিলেন শাহ আলম ওবি ফারুক সহ অনেকে তাই রাজীবের পাশাপাশি তাদেরও আইনের আওতায় মিছিল করেছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা দোকান লাগাইলে দুশো টাকা করে নিতে সন্ধ্যা চাঁদাবাজি করতে হইলো রাজীবের লোকজন আরকি রাজীবের লোক গুন্ডা বাহিনী আরকি ওরা এই এলাকাটা পুরাটা নিয়ন্ত্রণে রাখছিল ওরা পুরা তেত্রিশ নম্বর ওয়ার্ড না শুধু মানিwara এমন কোন জায়গা নাই যে না ওরা করত, অক্টোবারই ওরা মাইদ দূর করত, কোবাকুবি করত। এই কারণে আমার ভাই যাইতো না। এমনকি আমার ভাই না দেখকেই ওরা আমার বাইরে এক একে তিনবার মারছে, চারবারের বেলা আমার বাইরে শেষ করে আলাইছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজীবের স্বজনরা তার জনপ্রিয়তাটা এই মোহাম্মদপুরে যেটা সবচেয়ে বড় বিষয় যে এতটুকুটুকু ছোট বাচ্চার কাছে কিন্তু তার জনপ্রিয়তা আছে আর আপনারা জানেন বাচ্চার কাছে কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে রাজীবের সম্পর্ক নিয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান এটি দলীয় নয় ব্যক্তিগত বিষয় আর এর উত্তরও দেবেন নানক নিজেই নানক সাহেব সন্তান তো তার একটা মেয়ে আছে আমি জানি ছেলে তো একটা ছেলে ছিল ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কোন সন্তান আছে বলে আমার জানা নেই এখন এই ধরনের কোনো পাতানো সন্তানকে নিয়ে এটা নানক সাহেব পেয়েছে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় রাজীবকে সেখানে বিদেশি পিস্তল গুলি মদ ও নগদ টাকা উদ্ধার করা হয় আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আরো জানাতে ভাটারা থানা থেকে যোগ দিচ্ছে সহকর্মী বুদ্ধদেব কুন্ডু বুদ্ধদেব এই যে রাজীবের বিরুদ্ধে যে ধরনের অভিযোগের কথা বলা হচ্ছে কি কি অভিযোগ আসলে এসেছে এবং কি কি মামলা তার বিরুদ্ধে করা হবে যেমনটি বলছিলেন যে আজকেই বহিষ্কৃত যুবলীগ নেতা তেত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গতকাল বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটকের পর রাত্রেই কিন্তু তাকে নিয়ে তার মোহাম্মদপুরে বাড়ি এবং অন্য অন্য জায়গায় অভিযান চালানো হয়েছে এবং র্যাবের পক্ষ থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে তার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আলাদা দুটি মামলা করা হবে এবং আপনি জানেন যে এখনও র্যাব র্যাবের হেফাজতেই তারিকুজ্জামান রাজীবকে রাখা হয়েছে আর আমরা ভাটারা থানায় তার জন্য অপেক্ষা করছি র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তাকে ভাটারা থানায় নিয়ে আসা হবে এবং অস্ত্র আইনে একটি মামলা এবং আরেকটি মামলা হবে মাদকের বিরুদ্ধে তো এখানে র্যাবের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে মূলত টং দোকানি তারিকুজ্জামান তারিকুজ্জামান রাজীব আসলে টং দোকানি ছিল তারপরে কিন্তু তিনি তিনটি কোম্পানি খুলেন এই তিনটি কোম্পানি খুলে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকাতে তিনি চাঁদাবাজি জমি দখল আসলে এই কোম্পানিগুলো আড়ালেই তিনি জমি দখল করেন এবং তার বিরুদ্ধে আরেকটি বড় ধরনের নম্বর ওয়ার্ডের কাউন্সিল হওয়ার আগ পর্যন্ত তার কোনো ব্যবসা ছিল না সেটি তিনি ব্যবসা শুরু করেছেন এর পরে এবং তার কি পরিমাণ সম্পদ আছে সেটি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে কিনা তাকে কালকে আটকের পর থেকে কিন্তু র্যাব বিভিন্ন তার সঙ্গে যাদের যোগসূত্র রয়েছে সম্পর্ক রয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে র্যাবের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে শত শত কোটি টাকা কিন্তু তার তার সম্পত্তি থেকে শুরু করে তার অন্য অন্য খোঁজ পেয়েছেন কিন্তু ঠিক কত সম্পদের মালিক এটা র্যাবের পক্ষ থেকে এখনও হিসাব করে বলতে পারছেন না তবে তাকে আজকে ভাটারা থানায় আনা হবে এবং এরপরে আদালতে নিয়ে যাওয়া হবে বলে এরকম একটি সূত্র আমরা নিশ্চিত করেছেন এবং তারপরে আসলে জানা যাবে যে তার দু একদিন সময় লাগবে যে তার আসলে কত টাকা তার নিজের রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে আমাদের এটাই জানানো হয়েছে তো র্যাবের কিছুক্ষণ আগেই র্যাবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বলা হয়েছে যে কিছুক্ষণ হয়তো বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই তাকে ভাটারা থানায় আনা হবে এরপরে সিএমএম আদালতে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া রয়েছে বলে আমাদের জানিয়েছেন